নমস্কার বন্ধুরা, পিংলুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন আজকে কোন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে নেওয়া যাক। আজ আমি বানাবো জ্যামুন আইসক্রিম। জ্যামুনগুলো এরকম পাকা বড় বড় খুব নরম দেখে নিতে হবে, তাহলেই কিন্তু আইসক্রিমের কালারটা খুব সুন্দর আসবে। কিভাবে কাটতে হবে আমি দেখিয়ে দিই। এইভাবে কেটে আমি বীজগুলো শুধু আলাদা করে নেব। একটা কাট লাগালেই কিন্তু নরম থাকলে হাত দিয়েই ছাড়িয়ে নেওয়া যাবে। এবার আমি সমস্তটা পিস করে নিয়েছি এবং কতটা রস বেরিয়েছে, এই রসটা থাকলে কিন্তু আইসক্রিম আইস ক্রিস্টাল হয়ে যাবে। আমি এটা পেস্ট করে নিয়েছি এবং আমি এখানে দুধ নিয়েছি, কর্নফ্লোর নিয়েছি আর মিল্ক পাউডার নিয়েছি, সুগার নিয়ে নিচ্ছি। নিয়ে ভালোভাবে মিক্স দিয়ে মিশিয়ে নিয়ে আমি একটা স্প্যাচুলা দিয়ে এটাকে নাড়ব। এটা গাঢ় তৈরি করতে হবে, একটু বেশ গাঢ় হবে, ফুটে গেছে আর বেশ থিক হয়ে গেছে। এবার আমি আলাদা একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নেব। এবার একটা আমি জ্যামুন ক্র্যাশ বানাবো। যে জ্যামুন ক্র্যাশটা বানালে এটা কিছুটা আমি এরকম রেখেছি আর কিছুটা একদম ফাইন করেছি। দেখো কতটা জলের মতন বেরোচ্ছে। এটা যদি থাকে আইস ক্রিস্টাল হয়ে যাবে আইসক্রিমে। এটা বেশ ভালোভাবে আমি 2-3 মিনিট এরকম চালাবো। আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি, এখানে ব্ল্যাক সল্ট দিয়ে দিলাম। ব্ল্যাক সল্টটা স্কিপ করো না, ব্ল্যাক সল্টের জন্য খুব সুন্দর টেস্ট আসবে। দেখো পুরো রসটা কিন্তু টেনে নিয়েছে। এবার আমি একটা আলাদা পোলে রেখে এটা ঠান্ডা করব। এখানে হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি। হুইপিং ক্রিমটা নিয়ে আমি এখানে বিট করে নেব, বিটার দিয়ে, ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। বিট হয়ে গেছে, এবার আমি যে দুধের ইয়েটা রেডি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে মিশিয়ে দেবো। দিয়ে আমি এটাও বিট করে নেব, এটাও 2 মিনিট বিট করে নেব। এবার যে ক্র্যাশটা তৈরি করে রেখেছিলাম, যেমন ক্র্যাশ, সেটা যতটা লাগবে ততটা দেবো। এখানে মালাই নিয়ে নিচ্ছি, মানে দুধের সর নিয়ে নিচ্ছি আমি এখানে। দিয়ে আবারও বিট করে নিচ্ছি। দিয়ে আমি একটা আইসক্রিমের ব্যাটার রেডি হয়ে গেল। এবার একটা কন্টেনার নিয়ে আমি এখানে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এখানে হাফ দিয়ে দিলাম, আর যে যেমন ক্র্যাশ বানিয়েছিলাম সেটা অল্প অল্প দিয়ে দিলাম। সেটা মুখে পড়লে কিন্তু দারুণ লাগবে, সেই জন্য অল্প অল্প দিয়ে এরকম টুথপিক দিয়ে নাড়িয়ে দিয়েছি। ওপরে বাকিটা দিয়ে আবারও আমি যেমন ক্র্যাশ দিয়ে টুথপিক দিয়ে নাড়িয়ে দিচ্ছি। এখানে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে আমি আইসক্রিমের সঙ্গে লাগিয়ে দেবো, যাতে আইস ক্রিস্টাল না হতে পারে। আর অ্যালুমিনিয়াম ফয়েলটা ঢেকে একটা কভার দিয়ে আমি ওভারনাইট রাখবো। ওভারনাইট ফ্রিজে রেখে আমি ফিরে আসছি। ওভারনাইট হয়ে গেছে, আমি এবার প্লাস্টিক শিটটা উঠিয়ে দিচ্ছি, জমে গেছে। এবার আমি সার্ভ করে দেখাবো কতটা ক্রিমি হয়েছে, কতটা সুন্দর হয়েছে। আমি স্কুপে করে দেখাচ্ছি কিছুটা। এখানে পিস করেও নেওয়া যাবে, আমি হাফ পিস করে দিচ্ছি আর হাফ স্কুপ করে নিয়েছি। এই আইসক্রিমের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। কতটা ক্রিমি হয়েছে দেখো, দারুণ টেস্টিও হয়েছে। আজকে এই অবধি, অন্য কোনো রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব। ধন্যবাদ।